यथाग्निर्दाहिका शक्ति राम कृष्ण स्थिता हिया सर्वविद्या सरूपांग तांग शरदांग प्रणमाम्य हम नमस्ते अतिराजायो विवेकानंद सूरये सच्चित सुखस्वरूपायो स्वामिनतापहारिने। नमस्कार भगवान श्रीरामकृष्णदेवर अशेष कृपा। आज हमें श्रीरामकृष्ण साम्राज्य फेसबुक पेज थे प्रत्येक शनिवार मत रामकृष्ण बेदीतले एकत्रित मायरन उद्यान प्रसंगे पेजर समस्त रामकृष्ण भक्तमंडली के जाना हमार अंतर प्रणाम श्रद्धा एवं नमस्कार। आज के तो हमार क्लास करार कथाई छिलो ना কিন্তু আচ্ছা এখানে কোনো হাই হ্যালো হাউ আর ইউ ফাইন এর সব কোনো কমেন্ট করবে না, এটা একটা স্পিরিচুয়াল ডিসকাশন হচ্ছে। হ্যাঁ আমি এখানে হাই হ্যালো এরকম এন্টারটেইন করতে আমি বসিনি। আজকে আমার ক্লাস করার কথাই ছিল না, মানে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, বলবো না, কিন্তু বেনারস থেকে আমার একটা মেসেজ এলো সুতোপাদি যে বোন আজকে কি অনুধ্যান হবে না। তখন মানে মনকে একটু বুঝিয়ে একটু লেখা শুরু করলাম। লেখা শুরু করলাম যে আজকে ক্লাসটা মায়ের কথা করব। তারপরে স্বামীজি আমাকে অনেক কিছু পড়ালেন, যে এখানে বলছেন যে আজকে আমরা মায়ের কথাটা পড়ব শতরূপে সারদা থেকে। অসাধারণ কিছু কিছু মায়ের কথা পড়ছিলাম যে মায়ের ক্লাস নাই করি। শুভ সন্ধ্যা বাবা, শুভ সন্ধ্যা মিষ্টি মিষ্টি বেবি, অনেক ভালোবাসা তোমাকে শিখা। মালা উর্মিমালা রয় ভীষণ সুন্দর লিখেছে, এরা আমার ইন্সপিরেশন অ্যাকচুয়ালি, মানে উর্মিমালা শিখা গায়েন এরা আমার ছোট্ট থেকেই আমার ইন্সপিরেশন। অনন্যা বাসু, অনন্যা দি প্রণাম প্রণাম। আজকে ক্লাসে ঢোকার আগে তোমার মুখটা একটু মনে পড়েছিল আমার, জানি না কেন। অনন্যা বাসু, শর্মি হাই হ্যালো হ্যালো হ্যালো, ক্লাস দেখ না করার আমার কথাই ছিল না। হ্যাঁ তো যাই হোক, কিন্তু হলো আর কি, প্রসঙ্গে চলে আসছে। তো যাই হোক, তা ভাবছি যে ঠিক আছে মায়ের কথা ক্লাস পড়বো না, একটু মায়ের দিকে চেয়ে বসে বসে মায়ের কথা বইটা পড়ছিলাম শতরূপে সারদা। তা তখন দেখছি স্বামীজি এক জায়গায় বলছেন, স্বামীজি বলছেন যে সেখান থেকে একটু পড়ে আমি আজকে শোনাবো। অসাধারণ অংশটা মা পড়ালেন, তখনই মনে হলো যে না ক্লাসটা করি। তারপর সুতোবাদী বেনারস থেকে আমাকে SMS করলো যে অঙ্কিতা ক্লাস করবি না, আমাকে তুই তুকারি করেই করে। সুতোবাদী আমার জন্মদিনে খুব সুন্দর ভালোবাসা পাঠিয়েছিল, আমার জন্য মিষ্টি কেক পাঠিয়েছিল, তাই এইসব মানুষের ভালোবাসাগুলো কি করে আমি ইগনোর করি। তো তখন ভাবলাম যে না, বেনারস থেকে স্বয়ং বিশ্বনাথের থেকে, আমাদের ঠাকুরই তো স্বয়ং বিশ্বনাথ, সেখান থেকে যখন হোয়াটসঅ্যাপ এসছে তো তো আমাকে ক্লাস করতেই হবে। আর সায়ন সরকারকে আমি দেখতে পাচ্ছি, অনেক শ্রদ্ধা নমস্কার। ও আগে থেকেই বলে দেয় দিদি আজ ক্লাস হবে, ও মনে হয় বাক সিদ্ধ টিদ্ধ লাভ করেছে। আমি আই ডোন্ট নো, আমি জানি না, আমি তো ভাবতেও পারি না। হ্যাঁ ঠিক ঠিক, মা শুনে নিলেন। এবং যখন আমি সুমনদাকে বললাম যখন যে আজকে আমি জানো তো ক্লাস করব, ভাল লাগছে না, শরীরটা কিরম ম্যাজ ম্যাজ করছে, তা তখনই আমার মনে হলো যে আমি সায়নকে লিখি, দেখ আজ আর ক্লাস করলাম না, কিছু মনে করিস না। ও মা দেখি কে যেন টেনে নিয়ে এখানে বসিয়ে দিলেন। মাস্টারমশাই বলছেন, মাস্টারমশাই স্কুল পালাতেন কথামৃতে, আগের দিন যারা আমার গুগল মিটে ক্লাস করেছেন জানেন আমি ওই অংশটা পড়িয়েছি, মাস্টারমশাই না স্কুল পালিয়ে ঠাকুরের কাছে আসতেন। এরকম অনেকে আছে, যেমন আমাদের প্রেমাস্পদদের সঙ্গে আমরা দেখা করতে যাই লুকিয়ে চুরিয়ে, তেমন ঠাকুরের সঙ্গে অনেকে দেখা করতে যায় মঠ মিশন মন্দিরে লুকিয়ে, বাড়ির লোকরা যাতে জানতে না পারে। তা যাই হোক, মাস্টারমশাই বলছেন কে যেন টেনে নিয়ে চলে এলো। ঠাকুর বলছে মাস্টার এখন এখন এসছো, স্কুল ছুটি স্কুল ছুটি। তখন বলছে যে না না ঠাকুর কে যেন টেনে নিয়ে এলো। তা আমাকে অ্যাকচুয়ালি আমাকে টেনে নিয়ে কে বসিয়ে দিল। হ্যাঁ আলম, সেই মা নরেন্দ্রনাথকে বলছে না, যতই তুমি লাফালাফি করো নরেন, টিকিটা ওই পাগলি পাগল বামুনের হাতে বাঁধা, মা কিন্তু বলছেন। তা আমার তো জীবনে আমি দেখলাম ক্লাস করব না ক্লাস করব না, ঘেটিটা ধরে আমার কল্যাণের জন্য এসে বলল তুমি ক্লাস করো। হ্যাঁ আচ্ছা, সবাইকে খুব ভালোবাসা জানাই। কান্তা আন্টিকে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা আরেকজন কমেন্ট করলো, ভুলে যাচ্ছি ওর নামটা।
গজদাঁত কি যেন নামটা ভুলে যাচ্ছে, ও কমেন্ট করলো অনেকদিন পর লাইভে এসেছি, ভালোবাসা, অনেক ভালোবাসা নিস বাবা। আচ্ছা প্রতিভাদিকে দেখতে পাচ্ছি আমি, ভালোবাসা মৈত্রেয়ী, অনেক ভালোবাসা নিও সুতবাদী, অনেক ভালোবাসা নিও। আচ্ছা কৃষ্ণা মুখার্জি, আবার এটা আবার কি কথা, কৃষ্ণেন্দু মুখার্জি, দিদি কেমন আছেন? এই মা স্পিরিচুয়াল পার্সনরা সবসময় ভালো থাকেন জানেন না, তাদের তো সুখ দুঃখ জগতের স্পর্শ করে না, ওরা সবসময় তনিমা তনিমা তনিমা, তনিমাকে অনেক ভালোবাসা। আমাকে আবার জিজ্ঞেস করে বসবেন না কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, জগতের দুঃখ সুখ সব ইম্পারমানেন্ট, এটা বুঝিয়ে দিয়েছে মা। একজনের শরীর চলে গেছে, মা বলছেন এই সম্পর্কগুলো ক্ষণিকের, মা একদম স্ট্রিক্টলি বলছেন, একজনের শরীর চলে গেছে, বাবা মা গত হয়েছে, এখনই আমি পড়লাম, মা কি সুন্দর করে বলছেন জানেন, এগুলো মায়ের কথা বইটই পড়ে কেমন আছেন তেমন আছেন এসব আমাকে বলতে যাবেন না আমার লাইফে, পছন্দ করি না আসলে। পার্থিব বন্ধন ক্ষণিকের, মাকে যখন একজন বলছে আমার কেউ নেই মা, তখন মা বলছে বাবা পার্থিব বন্ধন ক্ষণিকের, এগুলো ক্ষণিকের সম্পর্ক, সুতরাং এটা যারা বুঝে যায় তারা সবসময় ভালো থাকে অল টাইম। আর যাদের কোনো কামনা বাসনা নেই এই মিথ্যা জগতে, যাদের কোনো এক্সপেকটেশন নেই, তারা অল টাইম ভালো থাকে, তাদের দেখে আপনারা বুঝবেন না। স্বামীজিকে পাশ্চাত্য ডিসাইপেলরা বলতেন, স্বামীজি আপনি এত হাসেন কেন, আপনি আধ্যাত্মিক মানুষ আপনি এত হাসেন কেন? স্বামীজি বলছেন আমি আধ্যাত্মিক মানুষ বলেই তো আমি হাসি, ভগবানের প্রতি প্রেম যাদের না হয় তারা দেখবেন হাসতে পারে না, সমস্ত জগতের দুঃখ মুখের ওপর পড়ে থাকে, এই ইম্পারমানেন্ট ওয়ার্ল্ড, এতটাই আমরা বোকা, এই জগতের ক্ষণিকের সুখ দুঃখ হাসির খেলায় নিজেদেরকে আবদ্ধ করে, বন্ধনে আবদ্ধ হয়ে সুখ দুঃখের আমরা দাস হয়ে গেছি। কাকে পড়ে জেনেছি? স্বামী বিবেকানন্দকে পড়ে এটা আমরা জেনেছি, আমরা সুখ ও দুঃখের কৃতদাস হয়ে পড়েছি, সুখ আর দুঃখের কৃতদাস, সুখ দুঃখ বলে কিছু নেই, এই অবস্থাকে আমাদের সহ্য করতে হবে, অসাধারণ শক্তি মনে আসবে। আমি আমার ছোট ছোট স্টুডেন্টদের বলি সহ্য করতে তোমরা পারবে, মোক্ষপ্রাণা মাতাজি বলতেন মনের অসাধারণ ক্ষমতার কথা তোমরা জানো না, আমরা জানি না, আমরা সহ্য করি না তো, আমাদের মুখে একজন একটা কথা বললে রেডি থাকে কিভাবে বলবো। মা ঠাকুর স্বামীজির বইটা পড়ুন, সহ্য শক্তি বাড়বে, সহ্য শক্তি করতে করতে আমাদের মোক্ষপ্রাণা মাতাজি একটা কথা বলতেন মনের অসাধারণ ক্ষমতার কথা আমরা জানি না, আমরা জানি না আমরা কি সহ্য করতে পারি। সুতরাং কখনো লিখবেন না দিদি কেমন আছো, একদম লিখবেন না। হ্যাঁ এখানে একটা দারুণ স্পিরিচুয়াল ডিসকাশন আমাদের হবে মায়ের অশেষ কৃপায়। তা এখানে দেখুন, যখন আমি ভাবছিলাম না ক্লাস করব না করব না, তখন স্বামীজির একটা চিঠি কুমুদ বন্ধু সেন তার স্মৃতি কথায় লিখছেন, আজ আমি পড়ব স্মৃতি সংকলন, স্মৃতি সংকলন থেকে পড়ব এবং শতরূপে সারদা 835, পেজ নাম্বার 835, 837 ফার্স্ট শুরু করছি আমি। হ্যাঁ একদিন আমাদের উপস্থিতিতে স্বামী, তারপরে আমরা পড়ব হচ্ছে অপূর্বানন্দজির স্মৃতি কথা, অসাধারণ স্মৃতি কথা। আজকে আমি ভাবছি সন্ধেবেলায় বসবো না, মায়ের কথা একটু বইটা পড়ি, শতরূপে সারদা বইটা আমার হাতে মা দিলেন, বইটা পড়েই মনে হচ্ছে লাইভে গিয়ে বলি, তাদেরকে লাইভে গিয়ে বলি। আর স্বামীজি অসাধারণ কথা বলছে, পামেলা পামেলা অনেক ভালোবাসা নিস, প্রতিভাদিকে আমি দেখতে পাচ্ছি, জয়তু ব্যানার্জি, সুপ্রিয়া চক্রবর্তী সকলকে আমি দেখতে পাচ্ছি, ঐন্দ্রী অনেক ভালোবাসা নিস বাবা, ঐন্দ্রী অনেক ভালোবাসা নিস, প্রণাম প্রণাম প্রণাম। এবার আমি শুরু করব। হ্যাঁ একদিন আমাদের উপস্থিতিতে স্বামী ত্রিগুণাতীত নন্দ স্বামী বিবেকানন্দের একটি চিঠি শ্রী শ্রী মাকে পড়ে শোনালেন, মঠের গুরুভাইদের সম্বোধন করে চিঠিটা লেখা। চিঠিতে তিনি খোঁজ নিয়েছেন কিভাবে মায়ের খরচপত্রাদি চলছে, তিনি বলছেন চিঠিটা যেন মঠের সকলেই পড়ে, তা যেন শ্রী শ্রী মা গোলাপ মা এবং যোগিন মাকেও পড়ে শোনানো হয়। ওই চিঠিতে স্বামীজি ব্যাকুল হয়ে তার তার গুরুভাইদের বলছেন ঠাকুরের বাণী প্রচারের এবং লোককল্যাণে তারা যেন যথা সর্বস্ব এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করেন। কে কৃষ্ণেন্দু মুখার্জি, কোত্থেকে এসছে বলুন তো, এ অদ্ভুত ব্যাপার, শুয়ে একটা ডিপি দিয়ে অদ্ভুত ভাবে কেন আছেন এরকম লাইভে, আমার লাইভে কে জানে বাবা।
জয়িতা দত্তা ভালোবাসানিস বাবা, অনেক ভালোবাসানিস। কে সব পাবলিকগুলো এসে কি করছে কে জানে বাবা। প্রসঙ্গে আমি চলে আসছি, হ্যাঁ দীপিকা এরকম করে আছে, তার মানে কতটা তমোগুণী হলে মানুষ এরকম হেলিয়ে থাকে, অদ্ভুত ব্যাপার স্যাপার একেবারে। স্বামীজি ব্যাকুল হয়ে তার গুরুভাইদের বলছেন, ঠাকুরের বাণী প্রচারে লোককল্যাণে তারা যেন যথা সর্বস্ব এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করেন। যখন আমি বলছি যে আমার শরীরটা ভাল লাগছে না, ক্লাস করব না, এরকম একটুখানি হেলে যেমন কে কোন বাবু আমাকে বলছে কিভাবে কামনা বাসনা দূর করব, হ্যাঁ সবসময় এরকমভাবে শুয়ে আছি, এগুলো তো তমোগুণের লক্ষণ। তা স্বামীজি আগে বলছেন, তমোগুণটাকে আগে সরিয়ে রজোগুণে তোমরা আনো, রজগুণে আমাদের বিভিন্ন কাজ করতে আমাদের উদ্বুদ্ধ করায়। তা এখানে বলছেন দেখুন, স্বামীজি ব্যাকুল হয়ে স্বামীজি ব্যাকুল হয়ে গুরু ভাইদের বলছেন, ঠাকুরের বাণী প্রচারে ও লোককল্যাণে, ঠাকুরের বাণী প্রচারে ও লোককল্যাণে তারা যেন যথা সর্বস্ব এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করেন। তখনই এই কথাটা আমার শুনেই মনে হলো, ছি 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 ছি, আমি তো বেশ ভালোই আছি, আমি একটু মিডিয়ায় আসবো বলে আমার মধ্যে একটা তমোগুণ এলো, আমি আজকে ক্লাস করব না। স্বামীজি ব্যাকুল হয়ে তার গুরুভাইদের বলছেন, ঠাকুরের বাণী প্রচারে লোককল্যাণে তারা যেন যথা সর্বস্ব এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করেন। ঠাকুরের বাণী প্রচারে, মানে শ্রীরামকৃষ্ণ বাণী প্রচারে জগতের যে কত কল্যাণ হয়, কার কি মনে একটা কথা মানে গেঁথে যায়, এবং হাজার বছরের অন্ধকার ঘর একটা দেশলাইয়ের কাঠিতে কিভাবে আলোকিত হয়, সেটা ঠাকুরমা স্বামীজির বাণী যারা না পড়েছেন তারা এটা বুঝতে পারবেন না। প্রসঙ্গে চলে আসছি, স্বামীজি বলছেন, গুরু ভাইদের ব্যাকুল হয়ে ঠাকুরের বাণী প্রচারে ও লোককল্যাণে তারা যেন যথা সর্বস্ব এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করেন। সে কথা শুনে প্রত্যেকে স্তব্ধ। ঠাকুরের উচ্চ ভাবকে স্বামীজি যেভাবে উপস্থিত করেছেন তা সকলকে আলোড়িত করে তুলল। কিছু পরে গোলাপমা স্বামী ত্রিগুণাতীতানন্দকে সম্বোধন করে বলল, শারদা এটাই ছিল সন্ন্যাস পূর্ব নাম, মা বলছেন নরেন ঠাকুরের যন্ত্র, মা একদম বলছেন নরেন ঠাকুরের যন্ত্র, তাই তাকে দিয়ে তিনি এসব লিখিয়েছেন। যেহেতু ঠাকুরের যন্ত্র নরেন, নরেনের কথা বললে ঠাকুরের, নরেনের কথা পড়লে বললে ঠাকুরের প্রতি আমাদের ভক্তি বিশ্বাস বাড়বে, স্বয়ং জগদম্বা জগৎ জননী তার যে কি শক্তি সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি জীবনে। মা বলছেন নরেন ঠাকুরের যন্ত্র, তাই তাকে দিয়ে তিনি এসব লিখিয়েছেন যাতে তার ছেলেরা ও ভক্তরা তার কাজ করতে পারে, জগতের কল্যাণ করতে পারে। নরেন যা লিখেছে সব ঠিক, কালে নিশ্চয়ই সফল হবে। মায়ের এসব কথা শুনে সকলের আনন্দের সীমা রইল না। যে কথা তারা অন্তরে অন্তরে অনুভব করছিল অথচ প্রকাশ করতে পারছিল না, মা তা খুলে বলেছিলেন, সত্যই সে এক মহেন্দ্র ক্ষণ, ভরপুর মন্দি আমরা বাড়ি ফিরে এলাম। কুমুদ বন্ধু সেন স্মৃতিকথায় লিখছে, তখন মনে তখন স্বামীজি সম্পর্কে গভীর শ্রদ্ধা ও ভক্তি, আর কানে বাজছিল মায়ের সময় উপযোগী কথাগুলি। মা বলছেন যে নরেন ঠাকুরের যন্ত্র, তাই তাকে দিয়ে তিনি এসব লিখিয়েছেন। এখানে স্বামীজি কি লিখছেন, স্বামীজি ব্যাকুল হয়ে তার গুরু ভাইদের বলছেন, ঠাকুরের বাণী প্রচারে ও লোককল্যাণে তারা যেন যথা সর্বস্ব এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করেন। ঠাকুরের বাণী প্রচারে লোককল্যাণে তারা যেন যথা সর্বস্ব এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করেন। এইবার বলছেন শরৎ সরকার বাড়িতে মায়ের অবস্থান প্রসঙ্গে, দেখুন বন্ধু বান্ধবেরা বলেছিলেন শরৎ, কথাটা এত সুন্দর, শরৎ লোকে তিন দিন দুর্গাপুজো করে আর তুমি এক মাস ধরে দুর্গাপুজো করছো, লোকে মাটির মূর্তির পূজা করে আর তুমি করিলে জ্যান্ত দুর্গার পূজা। মা সেই বাড়িতে, শরৎ সরকারের বাড়িতে এক মাস ছিল, তাই সমস্ত ঠাকুরের ডিসাইপলরা তার বন্ধু বান্ধবেরা সকলে বলছেন, শরৎ লোকে তিন দিন দুর্গাপুজো করে, তুমি এক মাস ধরে দুর্গাপূজা করছো, লোকে মাটির মূর্তির পূজা করে আর তুমি করলে জ্যান্ত দুর্গার পূজা। তাহলে মা হচ্ছেন আমাদের জ্যান্ত দুর্গার পূজা এই জন্মে, সেটা আপনারা রিয়েলাইজ করুন। ওকে, আমি প্রসঙ্গে চলে আসছি এবার একটা অসাধারণ একটা স্মৃতিকথা থেকে।
আমরা পড়বো, যেটা আমরা পাবো শতরূপে সারদা 822 পৃষ্ঠা। সবাইকে আমি বলবো, আমি তো কিছু কিছু অংশ পাঠ করব, অপূর্বানন্দজির আমি কিছু কিছু অংশ আমি পাঠ করব, তারপরে তোমরা একটু শতরূপে সারদা থেকে পৃষ্ঠা 822 পৃষ্ঠাটা মনে করে পড়ে নেবেন। মায়ের যে কত করুণা, মা যে প্রসন্ন মূর্তিতে বেলুরে বসে আছেন, বেলুরে চেয়ে আছেন, সেটাই যথেষ্ট। মা যে এই যে দেখছেন, এটাই আমাদের হৃদয়ে প্রাণ একেবারে শীতল হয়ে যাচ্ছে। আজকে মায়ের শক্তিতে, মায়ের কথা বলার জন্য আমরা রামকৃষ্ণ বেদীতলে একত্রিত হয়েছি। স্বামী অপূর্বানন্দজির স্মৃতিকথায় স্বামী অপূর্বানন্দজি বলছেন, 1918 খ্রিস্টাব্দ আমার জীবনের স্মরণীয় বছর। ওই বছরে আমি প্রথম শ্রী মায়ের সান্নিধ্য লাভ করি। শুভ সন্ধ্যা মানুষীদি, দেখতে পাচ্ছি, আরও অনেককে দেখতে পাচ্ছি, রুবিদিকে আমি দেখতে পাচ্ছি। রুবিদি তো রেকর্ডিংটা সবসময় শোনে, আজকে লাইভে আছো, সকলে আমার ভালোবাসা নিও। এবার আমি একেবারে প্রসঙ্গে চলে যাব। হ্যাঁ, 1918 খ্রিস্টাব্দে আমার জীবনের স্মরণীয় বছর। ওই বছরেই আমি প্রথম শ্রী শ্রী মায়ের সান্নিধ্য লাভ করি, বর্তমান যুগের শ্রেষ্ঠ পুণ্যপীঠ বেলুর মঠ দর্শন করি। দেখুন, এখানে স্বামী অপূর্বানন্দজি, যিনি মায়ের কৃপা পেয়েছেন, তিনি বলছেন বর্তমান যুগের শ্রেষ্ঠ পুণ্যপীঠ হচ্ছে বেলুর মঠ। বর্তমান যুগের শ্রেষ্ঠ পুণ্যপীঠ বেলুড় মঠ দর্শন করি, এবং ওই বছরই আমি শ্রীরামকৃষ্ণের 5 জন সাক্ষাৎ শিষ্য, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী সারদানন্দ, স্বামী তুরিয়ানন্দ, স্বামী সুবোধানন্দের দর্শন করি। কোজাগরী লক্ষ্মী পুজোর কয়েকদিন পরে প্রথম বেলুড় মঠে আমরা যাই, সেখানে 8-10 দিন বাস করি। বেলুড় মঠ দর্শনেরও একটু ইতিহাস আছে। আমি একবার স্বপ্নে বেলুড় মঠ ও মহাপুরুষ মহারাজকে দেখেছেন। এই যে স্বামী অপূর্বানন্দজি, যে সে কিন্তু নয়, স্বামী অপূর্বানন্দজি স্বপ্নে বেলুড় মঠ দর্শন করেছেন এবং তিনি মহাপুরুষ মহারাজকেও দর্শন করেছেন। ওই স্বপ্নের কথা চিঠিতে মহাপুরুষ মহারাজকে জানিয়ে বেলুড় মঠ দর্শনের অনুমতি প্রার্থনা করি, তা তিনি দিয়েছিলেন। ওই চিঠি পেয়ে বেলুড় মঠ অভিমুখে আমরা যাত্রা করলাম। মঠে পৌঁছে দেখলাম সেই আমার স্বপ্নদৃষ্ট বেলুড় মঠ। সিঁড়ি দিয়ে উঠে দোতলার ঠাকুর ঘরে, পুরনো মন্দিরটা আমরা একটু মনে মনে স্মরণমনন করব। বেলুড় মঠে যেখানে পুরনো মন্দির আছে, একেবারে জলজল করছে, সেখানে ঠাকুর বসে আছেন অদ্ভুতভাবে। আমরা অবশ্যই বেলুড় মঠে যারা গিয়েছেন, নতুন মন্দির তো দর্শন করেছেন, যারা একটু আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে চান তারা অবশ্যই, থ্যাংক ইউ মনীষাদি, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা নিও। উফ, বাপরে বাপ, জয় মা আবার লিখছে আমি একজন সেলিব্রিটি। আপনি কিছুই নন, ঠাকুরই সব, ঠাকুর একদম সব থেকে বেশি সেলিব্রিটি, ঠাকুরই আমাদের সব কিছু চালনা করছে। আচ্ছা, প্রসঙ্গে আমি চলে আসছি, মজার মজার মানুষগুলোরও তো দরকার হয় না? আচ্ছা, বেলুড় মঠে আমরা আমরা এবারে আজকে কোনো কথায় কান্না দিয়ে বেলুড় মঠে আমরা মনটা নিয়ে চলে যাব। প্রসঙ্গে আমি চলে আসছি, বলছে সিঁড়ি দিয়ে উপরে, অপূর্বানন্দ যে স্মৃতিকথায় লিখছেন, সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ঠাকুর ঘরে পুরনো মন্দিরে প্রণাম করতেই সমগ্র মন প্রাণ আনন্দে ভরে গেল। খানিক পরে উঠোনে নেমে এসে জনৈক সন্ন্যাসীকে মহাপুরুষ মহারাজের দর্শনের প্রার্থনা জানাতে আমায় তিনি নিয়ে গেলেন মহাপুরুষ মহারাজের ঘরে। মঠবাড়ির সিঁড়ি দিয়ে উপরে যেতেই একজন দিব্যকান্তি শান্ত দর্শন প্রবীর সন্ন্যাসীকে দেখেই মনে বলে দিল, ইনি আমার স্বপ্নদৃষ্ট মহাপুরুষ মহারাজ। সস্নেহে তিনি আমার দিকে তাকালেন, কৃপা আর করুণা ঝরে পড়ছে। আমরা যারা পুরনো মন্দিরে ঠাকুরের ঘরে গেছি, তার পাশের বেডরুমে আমরা দেখেছি স্বামী শিবানন্দ, যার জন্মস্থান মনে হয় বারাসাত মঠে, অপূর্ব বারাসাত মঠে, হ্যাঁ, পঞ্চমুণ্ডির আসন টাসন আমরা একটু দর্শন করছি, সেই শিবানন্দ মহারাজের ওখানে উনি থাকতেন। যখন স্বামী অপূর্বানন্দজি গেলেন, তখন মহাপুরুষ মহারাজ তার দিকে সস্নেহে তার দিকে তাকালেন এবং কৃপা ও করুণা যেন ঝরে পড়ছে ওই চাহনিতে। এই যে দেবতাদের লুকিংসটা অনেক কিছু, তাদের মধ্যে কোনো বিদ্বেষ থাকে না, তাদের মধ্যে তো কোনো বিদ্বেষ থাকে না, তাদের মধ্যে শুধুই ভালোবাসা থাকে, তাই তাদের চাহনিটা খুব মিষ্টি হয়, সুন্দর হয়। তাই জন্য এখানে বলছেন যে যখন উনি গেলেন পুরনো মন্দিরে ঠাকুর ঘরে, তখন স্বামী শিবানন্দ মহারাজ, মহাপুরুষ মহারাজ, তিনি আমার দিকে তাকালেন, কৃপা ও করুণা যেন ঝনে পড়ছে ওই চাহনিতে, আমি অভিভূতের মতো তার চরণে প্রণত হলাম।
তার কাছে দীক্ষোর প্রার্থনা করলে তিনি বললেন, আমি তো কাউকে দীক্ষা দিই নে, ঠাকুরই তোমার গুরু। এখানে বলছেন তুমি পতিত পাবন রামকৃষ্ণ নাম জপ করো। দেখুন একটা মেসেজ দিচ্ছেন আমাদের। আজকে এত কিছু মোহ মায়া, এই যে এতগুলো বছর যে কাটিয়ে এসেছি, ঠাকুর কিভাবে রক্ষা করেছেন, ওই মন্ত্রের প্রতি ভালোবাসা এলে, ঠাকুরের প্রতি ভালোবাসা যদি আপনাদের একবার হয়ে যায়, যেটা কথামৃতে বারবার বলছেন রাগ ভক্তির কথা, আপনাদের মানে খুব বাজে টাইমে, টাফ টাইমে সেই নামই আপনাদের কিন্তু রক্ষা করবে। আজকে এত কিছু থেকে বিপদ আপদ বিভিন্ন মোহ মায়ার জালে থেকে মুক্ত হয়েছি, এখন ভাবি একটু মন দিয়ে জপটা হয়তো কোনো কালে তিনি করিয়ে নিয়েছিলেন। না হলে ঠাকুরের প্রতি যদি আমার ভালোবাসা, সেই মন্ত্রের প্রতি যদি আমার ভালোবাসা নিবিড় হয়, আমাকে কোনো মোহ মায়া কিন্তু স্পর্শ করতে পারে না। প্রসঙ্গে আমি চলে আসছি, মহাপুরুষ মহারাজ বলছেন, আমি তো কাউকে দীক্ষা দিইনি, ঠাকুরই তোমার গুরু, তুমি পতিত পাবন রামকৃষ্ণ নাম জপ করো। মেসেজ দিচ্ছেন, এই যে আমরা যারা শ্রীরামকৃষ্ণ নামের অধিকারী আমরা হয়েছি, আমরা ব্লেসড, ঠাকুরের নাম আমরা পেয়েছি, আমরা রিয়েলি ব্লেসড, সো আমরা ঠাকুরের নাম করব। শিবানন্দ মহারাজ বলছেন, রামকৃষ্ণ নাম জপ করো, এতেই তোমার কল্যাণ হবে, পরে যদি দীক্ষার প্রয়োজন হয় সে ব্যবস্থাও তিনি করে দেবেন। অসাধারণ কথা। এখানে অনেক মানুষ আছে যাদেরকে বলা হয়েছিল যে তোমরা কিছু না পারো, যাদের দীক্ষা হয়নি, রামকৃষ্ণ নাম জপ করো বলা হয়েছিল। তো দেখুন শিবানন্দ মহারাজ, যে যখন স্বামী অপূর্বানন্দজির দীক্ষা হয়নি, তিনি মায়ের শিষ্য, তিনি মায়ের থেকে দীক্ষা নেবেন, মন্ত্র নেবেন যতদূর আমি জানি। তার আগে যখন স্বামী শিবানন্দ মহারাজের কথা বললেন যে আপনার কাছে আমি দীক্ষা নিতে চাই, তখন শিবানন্দ মহারাজ বলছে, আমি তো কাউকে দীক্ষা দিই না, ঠাকুরই তোমার গুরু, তুমি পতিত পাবন রামকৃষ্ণ নাম জপ করো, এতেই তোমার কল্যাণ হবে। কি সুন্দর কথা। থ্যাংক ইউ। সোমা বলছে তাই করি, একদম, চলতে ফিরতে রান্না করতে ডাস্টিং সব কিছু, ক্লিনিং সব কিছু করছি, মনে মনে সেই ইষ্ট নাম, জাস্ট প্র্যাকটিস ইট, জীবনটা মধুময় হয়ে যাবে। একদম রিয়ালাইজেশন থেকে বলছি, শুধু একটু অভ্যাস করো। ঠাকুর বলছেন না, অভ্যাসের কত গুণ। ভেরি গুড। মালা বলছে আমিও তাই করি, ভেরি গুড। তো যাই হোক, তা সেখানে শিবানন্দ মহারাজ এখানে বলছেন, দেখো তুমি পতিত পাবন রামকৃষ্ণ নাম জপ করো, এতেই তোমার কল্যাণ হবে, পরে দীক্ষার যদি প্রয়োজন হয় সে ব্যবস্থা তিনিই করে দেবেন। এই যে আমরা মনে করি আমরা দীক্ষা নিয়েছি, সেই ব্যবস্থাটা কে করে দিয়েছেন? স্বয়ং শ্রীরামকৃষ্ণ করে দিয়েছেন। দু তিন দিন মঠে থাকার পর একদিন সকালে যথারীতি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়েছি, তিনি নিজেই শ্রী মাতা ঠাকুরিনীর কথা তুলে বললেন, তুমি তো মাকে দেখোনি না, তোমার মহাভাগ্য যে এ সময় শ্রীমা বাগবাজারের উদ্বোধনে আছেন, তাকে দর্শন করতে যেও। বলরাম মন্দিরে মহারাজ হরি মহারাজ রয়েছেন, তাদেরও দর্শন করবে, পরদিন সকালেই যাবার নির্দেশ দিলেন। তিনি আরও বললেন, উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজকে আর বলরাম মন্দিরে মহারাজ ও হরি মহারাজকে দর্শন করে বলবে, আমি তোমাকে মঠ থেকে পাঠিয়েছি। পরদিন সকালবেলা নৌকায় বাগবাজারে পৌঁছালাম, নৌকা থেকে নেমে জিজ্ঞেস করে যখন উদ্বোধনে মায়ের বাড়ি পৌঁছালাম, তখন দেখলাম মায়ের বাড়ির সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। আমি পৌঁছাবার সঙ্গে সঙ্গেই ঘোড়ার গাড়িটি চলে গেল। মায়ের বাড়ির ভেতরে ঢুকতেই একজন সাধু বললেন, শ্রীমা এইমাত্র ঘোড়ার গাড়িতে বেরিয়ে গেলেন, তিনি বলরাম মন্দিরে গিয়েছেন, এবেলা তাঁর দর্শন হবে না, বিকেলে মহিলা ভক্তদের দর্শনের সময়, অতএব আগামীকাল সকালে ছাড়া মায়ের দর্শন অসম্ভব। মায়ের দর্শন হবে না শুনে মনটা খুব দমে গেল। এই সময় একজন স্থূলকায় প্রবীণ সাধু গঙ্গা স্নান করে ফিরলেন, ভিজে গামছা পরা, কাঁধে পাট করা ভিজে কাপড় ও হাতে গঙ্গা জলের ঘটি। প্রণাম করতে গেলেই গম্ভীর স্বরে বললেন, দাঁড়াও আগে পাটা ধুয়ে নি। ওই সাধু জানালেন, ইনি স্বামী শারদানন্দ, শরৎ মহারাজ। পা ধুয়ে বারান্দায় দাঁড়াতেই তাকে প্রণাম করে মাকে দর্শন করার জন্য প্রার্থনা জানালাম। আরও জানালাম যে পূজনীয় মহাপুরুষ মহারাজ আমায় পাঠিয়েছেন। স্বামী শারদানন্দও বললেন, সেদিন শ্রী মায়ের দর্শন সম্ভব নয়, পরদিন সকালে মায়ের দর্শন হতে পারে।
তখন উদ্বোধনে আরও দু একজন সাধুকে প্রণাম করে বলরাম মন্দিরে রাজা মহারাজ হরি মহারাজকে দর্শন করতে রওনা হলাম। বলরাম মন্দিরে গিয়ে রাজা মহারাজের দর্শন পেলাম। শ্রী শ্রী ঠাকুরের দর্শন তো ভাগ্যে ঘটেনি, কিন্তু তার মানুষ পুত্রকে স্থূল শরীরে দর্শন ও প্রণাম করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হলো। কিন্তু হরি মহারাজের দর্শন পেলাম না। তার সেবক মহারাজ বললেন, সন্ধ্যার পরে তার দর্শন হবে, এবেলা নয়। সন্ধ্যার পরে আবার গেলাম বলরাম মন্দিরে, সেবক মহারাজের সঙ্গে দেখা হলো। সেবক মহারাজ আমাকে হরি মহারাজের ঘরে নিয়ে গেলেন। মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করলাম, তারপর পাদ স্পর্শ করলাম। তিনি আমায় পাশের ছোট বেঞ্চিতে বসতে বললেন এবং সস্নেহে নানা কথা বলতে লাগলেন। মায়ের দর্শন পাইনি তাতে মনটা খুবই খারাপ ছিল। মমতা ভরা স্বরে তিনি আমায় বললেন, মায়ের দর্শন কি সোজা কথা? তিনি তোমার অন্তরের ব্যাকুলতা বাড়ানোর জন্য আজ দর্শন দেননি, মন খারাপ করবেন না। বলছে, মায়ের দর্শন কি হরি মহারাজ বলছেন সোজা সোজা কথা? আর কি বলছেন? তিনি তোমার অন্তরের ব্যাকুলতা বাড়াবার জন্য আজ দর্শন দেননি। আমাদের মনটা অনেক সময় খারাপ হয় না, আমি কি হতভাগ্য মায়ের দর্শন পেলাম না? তখনই এই কথাগুলো আমাদের ভাবতে হবে, ভাবতে হয় যে কি হয়, কি বলছে, যে তিনি তোমার অন্তরের ব্যাকুলতা বাড়াবার জন্য আজ দর্শন দেননি, পরে তার দর্শন পাবে। সেজন্য দুঃখ করো না, তোমার মনে তার অভাববোধ আরো বাড়লে ঠিক সময়ে তিনি দর্শন দেবেন। অসাধারণ কথা। খুব কেঁদে কেঁদে প্রার্থনা করো, তিনি প্রসন্না হয়ে অবশ্যই দর্শন দেবেন। হরি মহারাজ বলছেন, খুব কেঁদে কেঁদে প্রার্থনা করো, তিনি প্রসন্না হয়ে অবশ্যই দর্শন দেবেন। শ্রী শ্রী মায়ের দর্শনের পেছনে যে কত কথা আছে, এত কথা আছে, এত প্রস্তুতির প্রয়োজন, তা আমার ধারণা ছিল না। তার কথায় মনটা শান্ত হলো। তাকে প্রণাম করে বাসস্থানে ফিরে এলাম। পরদিন সকালবেলা শ্রী শ্রী মায়ের দর্শনে গেলাম, হলো না। সাধু মহারাজরা বললেন, সেদিন সকালে বিশেষ কারণে পুরুষ ভক্তদের দর্শন হবে না, আগামী দিন সকালে আসতে বললেন। মনটা খুব দমে গেল। বলরাম মন্দিরে গেলাম, পূজনীয় মহারাজ ও হরি মহারাজের দর্শনে তাও হলো না। দিনটি যেন শতযুগের মতো বড় মনে হতে লাগলো। যতটা সম্ভব ধ্যান প্রার্থনাদি করলাম, কিন্তু মনের ভেতর একটা বিরাট শূন্যতা, শূলবিদ্ধবৎ ছটপট করে কাটালাম। সন্ধ্যায় আবার গেলাম হরি মহারাজের কাছে। নানাভাবে তিনি আমায় সান্ত্বনা দিলেন। অনেকক্ষণ তার কাছে বসে তার স্নেহে আপ্লুত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিলাম। রাত্রে প্রাণের অস্থিরতায় ঘুম হলো না। আমি উঠেছিলাম এক ভক্তের বাড়িতে। পরদিন ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্তটির ঠাকুর ঘরে একটু বসেছি ধ্যান করব বলে। স্বামী অপূর্বানন্দ অপূর্ব সাধু, নামটা সার্থক। মায়ের সঙ্গ করেছেন আপনারা, প্লিজ শতরূপে শারদায় অপূর্বানন্দজির স্মৃতি কথা, শ্রী শ্রী মায়ের কথাতে স্বামী অপূর্বানন্দজির কথা মন ভরে যাবে। আমি লেখাগুলো পড়ে আমি দেখি যে কে লিখেছে, দেখছি স্বামী অপূর্বানন্দ। এত গুছিয়ে উনি লেখেন না, উনি জ্ঞানী সাধু এবং উনি ব্লেসড বিকজ মহামায়ার তিনি কৃপা পেয়েছেন। হ্যাঁ, আপনারা পড়বেন শতরূপে শারদা 823-24 পৃষ্ঠায় স্বামী অপূর্বানন্দজির স্মৃতি কথা আমি একটু আপনাদের সামনে তুলে ধরবো আমার সময় অনুযায়ী, আপনারা অবশ্যই কিন্তু পড়বেন। প্রসঙ্গে চলে আসছি। বলছে অপূর্বানন্দজি লিখছেন, আমি উঠেছিলাম এক ভক্তের বাড়িতে। পরদিন ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্তটির ঠাকুর ঘরে একটু বসেছি ধ্যান করব বলে। অল্পক্ষণের মধ্যেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। আনন্দ বিস্ময়ে বাহ্য জ্ঞান হারা হয়ে অনেকক্ষণ আসনে বসেছিলাম। আসন থেকে উঠে যখন দেখলাম তখন 6:30 বেজে গেছে। আমি ধ্যানের কথা ভাবতে ভাবতে আশা ভরা প্রাণে মায়ের বাড়ির দিকে রওনা হলাম। উদ্বোধন বাড়িতে পৌঁছে দেখি ততক্ষণ 15-20 জন ভক্ত শ্রী শ্রী মায়ের দর্শন প্রার্থী হয়ে অপেক্ষা করছেন। জানা গেল মায়ের দর্শন হবে। আনন্দে অধীর হয়ে গেলাম। 7:30 পরে একজন মহারাজ একটি বড় রেকাবিতে শালপাতায় সাজানো প্রসাদ দিয়ে এসে সকলের হাতে হাতে দিয়ে বললেন, মা প্রসাদ পাঠিয়েছেন, প্রসাদ খেয়ে অপেক্ষা করুন। মায়ের দর্শনের জন্য ডাকা হলে সকলে দর্শন করতে যাবেন,
তিনি আরো বললেন যে মা নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের জন্য পাঠিয়েছেন। ওই প্রসাদ খেতে খেতে খুব আনন্দ হলো, মা প্রসন্ন হয়ে নিজের হাতে প্রসাদ পাঠিয়েছেন, এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে। ওই প্রসাদে ছিল শ্রী মায়ের স্পর্শ, তার স্নেহ মমতা। ভক্তরা বলাবলি করছিলেন সামনের এক সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, মাকে দর্শন করে অন্য দিক দিয়ে নেমে আসতে হবে, মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না ইত্যাদি। আমি তো এসব জানতাম না। মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না শুনে মন খারাপ হয়ে গেল। আমি তো মা বলে ডাকবো, তিনি কি সাড়া দেবেন না? অপূর্বানন্দজি বলছেন, আমি তো জানি না মা আমার ডাকে সাড়া কি দেবে না, আমি শুধু গিয়ে মাকে মা বলে ডাকবো, একটা কথাও তিনি কি বলবেন না? মহারাজ আত্মকথায় আত্মচিন্তায় বলছে, আমি তো মা বলে ডাকবো, তিনি কি সাড়া দেবেন না, একটা কথাও কি বলবেন না? মন এ চিন্তায় যেন শতধা শতধা বিখণ্ডিত হচ্ছিল। এমন সময় দেখলাম ভক্তদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে, উপরে উঠবার সিঁড়ি দিয়ে চলেছেন সবাই সারিবদ্ধ হয়ে, সিঁড়ি পর্যন্ত সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার মনে হলো আমি সকলের পেছনে থাকব, সকলের শেষে আমি প্রণাম করব, বালক বুদ্ধি। শেষটায় আবার ভয় হলো, মা যদি আবার ততক্ষণে চলে যায়, যদি প্রণাম করতে আমি না পাই। কিন্তু তখন আর এগিয়ে গিয়ে অন্যরকম কিছু করবার উপায় ছিল না। ওই লাইনে সকলের শেষে চুপচাপ প্রার্থনারত হয়ে দাঁড়িয়ে মায়ের কথাই চিন্তা করতে লাগলাম। ভোরবেলা ধ্যানের চিত্রটি অন্তরে উজ্জ্বল হয়ে উঠল। ভক্তরা সিঁড়ি দিয়ে এগিয়ে চলেছেন শ্রী মাকে প্রণাম করতে, আমিও অনুসরণ করে চলেছি। ক্রমে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা গেল একটি ঘরের দরজার সামনে এক একজন ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন, অন্যদিকে অন্যদিক দিয়ে নেবে যাচ্ছেন। এগিয়ে চলছি, আমার পেছনে আর কেউ নেই। ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি সীমা আপাদমস্তক একখানি গরদের সাদা চাদর মুড়ি দিয়ে অবগুণ্ঠিতা হয়ে বসে আছেন, মায়ের পাও দেখা যায় না, সবই ঢাকা। মনটা দমে গেল, অপেক্ষা করবার সময়ও ছিল না। আমি নতজানু হয়ে মায়ের সামনে ভূমিতে মাথা রেখে প্রণাম করলাম। হয়তো 30-40 সেকেন্ড বা 1 মিনিট মাথা নিচু করে ছিলাম, চোখ দুটি জল ভরা। মাথা তুলেই দেখি মা চাদরটি সরিয়ে দিয়েছেন, মুখে কোনো অবগুণ্ঠন নেই, সস্নেহে তাকিয়ে আছেন আমার দিকে। আনন্দে বিহ্বল হয়ে গেলাম। তার পাদস্পর্শ করবার জন্য হাত বাড়াতেই মা স্মিত মুখে আমার মুখে হাত বুলিয়ে চোখের জল মুছে দিলেন এবং আমার চিবুক ধরে চুমু খেলেন। অন্তরঙ্গ তো স্বামী অপূর্বানন্দ তো সাধু হবে, মা জগন্মাতা কি সেটা আর জানে না? তাই জন্য চিবুকটা ধরে ধরে একেবারে চুমু খেলেন মা। আর মধুর স্বরে জিজ্ঞাসা করলেন, বাবা প্রসাদ পেয়েছো? আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম, হ্যাঁ মা খেয়েছি, ব্যাস এই দুটি মাত্র কথা। মায়ের স্নেহ স্পর্শে মধুর বচনে অন্তরে ভরে গিয়েছিল। আমি অবাক হয়ে শুধু দেখছিলাম মাকে। ভোরবেলায় ধ্যানের সময় একেই তো দর্শন করেছিলাম, এক ভক্ত বাড়িতে সকালবেলায় স্বামী অপূর্বানন্দজি ধ্যান করতে বসেছিলেন, এক দেবী মূর্তির তিনি দর্শন পেয়েছিলেন। বুঝতে পারিনি, বাগবাজার মায়ের বাড়ি গিয়ে মাকে প্রণাম করতেই দেখে এই দেবী মূর্তি আমার ধ্যানে এসেছিলেন, অসাধারণ। বিউটিফুল বিউটিফুল কথা বলছে, যখন মাকে প্রথম দেখি তখন মা কি করেছেন জানে, এ ছেলে তো অন্তরঙ্গ, এ তো আমার নিজের ছেলে, আমার কাছে কাছে থাকবে। তিনি তার অবগুণ্ঠনটা খুলে ফেলেছিলেন এবং তাকে চিবুক ধরে চুমু খেয়েছিলেন। হ্যাঁ, মায়ের স্নেহ স্পর্শে অসাধারণ অংশ, মায়ের স্নেহ স্পর্শে মধুর বচনে অন্তর আমার ভরে গিয়েছিল। আমি অবাক হয়ে শুধু দেখেছিলাম মাকে। ভোরবেলায় ধ্যানের সময় একেই তো দর্শন করেছিলাম, সেই সরু লাল পেরে কাপড়খানি পরা মাতৃমূর্তি আমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে সর্বাঙ্গে চুম্বন ও স্পর্শ দিয়ে হাত বুলিয়ে কতভাবে আদর করেছিলেন, সবই স্বপ্নবত মনে হচ্ছিল। ইচ্ছা হলো মাকে জিজ্ঞাসা করি, কিন্তু তা করিনি, মাকে আর একবার প্রণাম করে বিদায় নিলাম। একটু এগিয়ে গিয়ে ফিরে চেয়ে দেখি মা তখনও বসে আছেন আমার দিকে সস্নেহে তাকিয়ে।
তিনি দৃষ্টির ভিতর দিয়ে আমায় অনুসরণ করছেন। এত বৎসর পরে এখন ঠিক জেনেছি, বুঝেছি, আমি যতই দূরে যাই না কেন তার দৃষ্টিরেখার বাইরে যেতে পারি না কিছুতেই। আমাদের ভাবতে হবে, আমরা যতই বেলুড় মঠের, বাগবাজার মায়ের বাড়ি, জয়রামবাটি মাতৃমন্দির দূরে চলে যাচ্ছি, কিন্তু মায়ের দৃষ্টিরেখার বাইরে যেতে পারি না কিছুতেই। যারা আমরা মাকে অন্তর থেকে ভালোবাসি, ছবিটা দেখলেই আমার মনে হয়, মা তুমি হাসছো কেন গো? মা অ্যাকচুয়ালি প্রচণ্ড প্রসন্না তার সন্তানদের প্রতি, উনি শুধুই ভালোবাসা দিচ্ছেন। আমাদের একটু খুঁজে নিতে হবে আর কি, যখনই মন খারাপ হবে আমাদের মায়ের ছবিটা একটু দেখতে হবে। সত্যি বলছি, মা সবসময় বলছেন আমি আছি বাবা, ভয় করো না। সত্যি, মা যে কি মা, ইহকালের মা, পরকালের মা। সুন্দর এখানে অপূর্বানন্দজি, অপূর্ব বলছেন এখানে, আমি যতই দূরে যাই না কেন তার দৃষ্টিরেখার বাইরে যেতে পারি না কিছুতেই। নেমে এসে প্রথমেই মনে হলো আমার এই সৌভাগ্যের সমাচারটি ছুটে গিয়ে আগে পূজনীয় হরি মহারাজকে দেব। তখন বেলা 8:30, তার সঙ্গে দেখা হবে কিনা সে এক কথা। তাছাড়া সঙ্গে সঙ্গে মনে হলো মঠ থেকে 3 দিন এসেছি, একদিনের জন্য এসেছিলাম, দর্শনাদি সেরে সেদিনই মঠে ফিরে যাওয়ার কথা ছিল। বিশেষ করে অনিশ্চয়তার জন্য কোনো খবর পাঠাতে পারিনি, তাই তখনই মঠে ফিরে যাওয়া স্থির করলাম। পূজনীয় হরি মহারাজের সঙ্গে স্থূল শরীরে আর দেখা হয়নি, তার আশীর্বাদেই আমি শ্রীমায়ের দর্শন পেয়েছিলাম। একবার দেখা, ভালোবাসার মানুষকে একবার দেখতে হয়। দেখুন অপূর্বানন্দজি বলছেন, ওই যে হরি মহারাজ অপূর্বানন্দজিকে বলেছিলেন মাকে দর্শন কি অত সহজ, দাঁড়াও, মা দর্শন ইচ্ছে করে দিচ্ছেন না তোমার মনে ব্যাকুলতা বাড়ানোর জন্য। এই যে হরি মহারাজ অপূর্বানন্দজিকে বলেছেন, তারপরে স্থূল শরীরে আর হরি মহারাজের সঙ্গে দেখা হয়নি অপূর্বানন্দজির। হরি মহারাজের ওইটুকুই কাজ ছিল, অপূর্বানন্দজিকে এই যে বলছে না মায়ের দর্শন কি অত সোজা কথা, মায়ের দর্শন কি অত সোজা কথা, এই রামকৃষ্ণ লীলায় এক একজনের এক একটা কাজ থাকে। হরি মহারাজের ওইটুকুই কাজ ছিল স্বামী অপূর্বানন্দজিকে বলা যে মায়ের দর্শন কি অত সোজা কথা, তিনি তোমার অন্তরের ব্যাকুলতা বাড়াবার জন্য আজ দর্শন দেননি, পরে তার দর্শন পাবে, সেজন্য দুঃখ করো না। তোমার মনে তার অভাববোধ আরো বাড়লে ঠিক সময় তিনি দর্শন দেবেন। খুব কেঁদে কেঁদে প্রার্থনা করো, তিনি প্রসন্না হয়ে অবশ্যই দর্শন দেবেন। এইটুকুই হরি মহারাজের কাজ ছিল, আর কিন্তু অপূর্বানন্দজির সঙ্গে স্বামী তুরিয়ানন্দজির দেখা হয়নি। তাই বলছে স্থূল শরীরে, তার মানে সূক্ষ্ম শরীরে দেখা হয়েছে। দেখুন অপূর্বানন্দজি এখানে লিখছেন, পূজনীয় হরি মহারাজের সঙ্গে স্থূল শরীরে আর দেখা হয়নি, তার মানে সাটল বডিতে দেখা হয়েছে। ধ্যানে এসছেন হরি মহারাজ, কিন্তু চর্মচক্ষে তারা দেখতে পায়নি। অনেক কথা আছে, রিয়ালাইজ করুন, ভালো করে পড়ুন, বারবার পড়ুন মায়ের কথা। আমি তো প্রত্যেক মেয়েদের বলবো আগে মায়ের কথা, শতরূপে শারদা, এগুলো পড়তে। মন শান্ত প্রশান্ত, ঠাকুর মা স্বামীজি, স্বামীজিকে পড়লে তো ভয় চলে যাবে, ভয় থেকেই আমাদের যত কামনা বাসনা। এই একজন লিখলো না, আমি সেলিব্রিটি, কে না কে সেলিব্রিটি, একমাত্র ভগবান শ্রীরামকৃষ্ণ এই জগতে। সেলফ যদি আপনারা বলেন, ওই সেলিব্রিটি মানে শ্রীরামকৃষ্ণ, আর কেউ আমরা সেলিব্রিটি নয়। ওই শক্তিতে এক কলা দিয়েছেন ঠাকুর শক্তি, সেই শক্তিতে আমরা কথা বলছি। ঠাকুর একজনের সম্বন্ধে বলছে, মা তুই ওকে এক কলা দিলি কেন? ও, ওই শক্তিতেই ওর কাজ হবে, ওই একটা যে স্পার্কেল উনি এরকম করে ছুঁড়ে শক্তি দেন, তাতেই আমরা বকবক বকবক করতে শুরু করি। সেলিব্রিটি তো শ্রীরামকৃষ্ণ, এই হিরোকে দেখে সব হিরো পেল হয়ে যায় যে এ তো হ্যাঁ এই হিরোইজম করছে, বাট শ্রীরামকৃষ্ণের শক্তিতে ওরা হিরোইজম করছে। সুপ্রিম পাওয়ার, রাইট, সুপ্রিয়া বলছে সুপ্রিম পাওয়ার, এক মহাশক্তি জগতে অবতীর্ণা হয়েছেন ঠাকুর মা স্বামীজি, অপূর্ব। এবং তারা কোথায় আছে? তাদের বাণীর মধ্যে আছে। কোথায় পাবো আমরা তাদেরকে? খুঁজে পাচ্ছি বাণীর মধ্যে, তারা প্রকটভাবে আছেন, অদ্ভুত। প্রসঙ্গে আমি চলে আসছি, পূজনীয় হরি মহারাজের সঙ্গে অপূর্বানন্দজির কোনো যোগাযোগ হয়নি। মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে
সব বললাম। এবং এই দেখুন, অপূর্বানন্দ যে স্মৃতিকথায় লিখছেন, আপনাদের যাদের শতরূপে শারদা বইটি আছে, আপনাদের আমি অনুরোধ করব স্বামী অপূর্বানন্দজির, আমি তো কিছু কিছু আমি এবার পেছন দিকে বলতে শুরু করব, শেষের অংশটি আপনারা প্লিজ পড়বেন, অপূর্ব ঘটনা কিছু কিছু আছে। হ্যাঁ, প্রসঙ্গে চলে আসছি আমি। দেখুন, পূজনীয় হরি মহারাজের সঙ্গে অপূর্বানন্দজির স্থূল শরীরে আর দেখা হয়নি, তার আশীর্বাদেই আমি শ্রী শ্রী মায়ের দর্শন পেয়েছিলাম। দেখুন, হরি মহারাজের আশীর্বাদে, ব্রহ্মজ্ঞ পুরুষদের মুখের, যারা নিত্য নিয়মিত ঠাকুর চিন্তা করে তাদের মুখের কথা ফলে যায়, আর তারা তো ঠাকুরে একদম লীন হয়ে আছে, তাদের তো মুখের কথা ফলবেই ফলবে। পূজনীয় হরি মহারাজের সঙ্গে স্থূল শরীরে আর দেখা হয়নি, তার আশীর্বাদেই আমি শ্রী শ্রী মায়ের দর্শন পেয়েছিলাম। তিনি পুণ্য স্পর্শ দিয়ে আমার দেহমন পবিত্র করে দিয়েছিলেন, প্রার্থনার দ্বারা মাতৃদর্শনের সব বাধা করেছিলেন অপসারিত, এবং শক্তিপূর্ণ প্রেরণায় অগ্রগতির পথে করেছিলেন চালিত। আমার অন্তরের সকল কৃতজ্ঞতা তাকে জানাতে পারিনি বলে এখনো আমার অনুশোচনা হয়। মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে সব বললাম, তিনি খুশি হয়ে বললেন, তোমার ভাগ্য ভালো, নইলে এমন সব যোগাযোগ হয়? এই যে যোগাযোগ কি করে হয়, ঠাকুরের ইচ্ছায় সব যোগাযোগ হয়। তখন মহাপুরুষ মহারাজ বলছেন যে তোমার ভাগ্য ভালো, নইলে এমন সব যোগাযোগ হয়। শ্রী মাকে দর্শন করেছ, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন, আশীর্বাদ করেছেন, এ কি সাধারণ কথা। শিবানন্দ মহারাজ বলছেন, তুমি শ্রী মাকে দর্শন করেছ, তিনি তোমার সঙ্গে কথা বলছেন, আশীর্বাদ করেছেন, এ কি সাধারণ কথা। তোমার মঙ্গল হবে, আমি বলছি। স্বামী শিবানন্দ মহারাজ ব্রহ্মজ্ঞ পুরুষ, স্বামী ব্রহ্মানন্দ মহারাজের সেবক সূর্যি মহারাজ ব্রহ্মজ্ঞ পুরুষ, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, সূর্যি তুই আমার নিষ্কাম সেবা করেছিস। আমরা যদি সাধু সেবা নিষ্কামভাবে করি, আমাদের একটা শক্তি আসে। সাধু সেবা আগে আমাদের সৎসঙ্গ দরকার, সাধু সেবা করতে হবে, এবং সেই সাধু সেবায় যদি আমাদের কোনো ইন্টেনশন না থাকে, পার্সোনাল কোনো ব্যক্তিগত চাহিদা না থাকে, আমরা কিন্তু এক একজন ব্রহ্মজ্ঞ হয়ে যাব। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ সূর্যি মহারাজকে বলছে, সূর্যি তুই আমার নিষ্কাম সেবা করেছিস, তোর ব্রহ্মজ্ঞান হবে। রাই কমলকে দেখতে পাচ্ছি, অনেক ভালোবাসা নিয়োগ, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, ইউ আর টু কিউট, একেবারে ভীষণ মিষ্টি। আর মিষ্টি মনের মানুষগুলো সবসময় মিষ্টি হয়, আর ঠাকুরের যারা লোক তারা তো মিষ্টি হবেই, সবাই মিষ্টি হবে। দেখুন, আর যদি ক্লাসটা না করতাম, এই যে কিছু জন, আমার একজন দিদির মেসেজ আমাকে ক্লাসটা করালো, তিনি বেনারসে থাকে, ইউনো, হ্যাঁ, একটা মেসেজ। আমি তারপর সুমনবাবুকে বললাম, নাগো ক্লাসটা করব মায়ের শক্তিতে, এতজন যে আমরা মায়ের কথা বলছি, শুনছি, আলোচনা করছি, এটাতে তো বঞ্চিত হতাম, তাই না? আচ্ছা, সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আমি এবার প্রসঙ্গে চলে আসছি। আবার এখানে বলছেন অপূর্ব কথা, যে মহাপুরুষ মহারাজ বলছেন, মানুষই দি অনেক ভালোবাসা নিও দিদি। আচ্ছা, প্রসঙ্গে চলে আসছি, মহাপুরুষ মহারাজ বলছেন মানে অপূর্বানন্দজিকে, তোমার ভাগ্য ভালো, নইলে এমন সব যোগাযোগ হওয়া। হ্যাঁ, শ্রী মাকে দর্শন করেছ, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন, আশীর্বাদ করেছেন, এ কি সাধারণ কথা। মঞ্জুশ্রী দি অনেক ভালোবাসা নিয়োগ, সীমা প্রণাম, সোমা থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। আবার আমরা ইম্পর্টেন্ট অংশে আমরা চলে আসছি। হ্যাঁ, এবার আমরা চলে যাব, একটুখানি একটু এগিয়ে যাব। এবার আমরা দেখতে পাচ্ছি, এবার যে সুন্দর অংশগুলো আমি পড়ব, জয়রাম বাটিতে আমার মনে হচ্ছে উনি গেছেন, স্বামী অপূর্বানন্দজি জয়রামবাটিতে গেছেন। ওই দিন জয়রামবাটিতে অন্য কোনো ভক্ত উপস্থিত ছিল না, রাত্রে মা একটু দূরে দাঁড়িয়ে আমার খাওয়া দেখছিলেন। দেখুন, আমার সারাদিন খাওয়া হয়নি বলে কত যত্ন করে আমাকে খাওয়ালেন। শুভ প্রভাতের প্রতীক্ষায় অধীর আগ্রহে এক প্রকার বিনিদ্র অবস্থায় রাত্রি কেটে গেল। সকালে পুকুরে স্নান করে বসে আছি মায়ের ডাকের প্রতীক্ষায়। দেখুন, শিবানন্দ মহারাজ অপূর্বানন্দজিকে কিন্তু মন্ত্র দেননি, কারণ জানতেন ওর গুরু মা।
এবং বলছেন, আমি মন্ত্র দিই না বাবা, ঠাকুর মন্ত্র দেন। শিবানন্দ মহারাজ কি বলছেন দেখো, আমি কিন্তু গুরু নই, আমি কিন্তু মন্ত্র দিচ্ছি না। প্রত্যেক গুরুদের মধ্যে ঠাকুরের একটা বিশেষ প্রকাশ থাকে, সেই শক্তিতে গুরুরা মন্ত্র দেন। প্রসঙ্গে চলে আসছি, দেখুন এবার অপূর্বানন্দজির সেই মহেন্দ্র ক্ষণ এসছে, দীক্ষা মন্ত্র। আর মন্ত্র যে কি, মন্ত্রর বিশাল শক্তি। আজকে মন্ত্রগুলো যেভাবেই হোক, কষ্ট করে এই করে ভালো লাগেনি জপ করেছিলাম বলে আজকে সমস্ত বাধা বিঘ্ন তিনি অতিক্রম করিয়েছেন, এটা কিন্তু আপনারা ভুলবেন না। এই যে মহামন্ত্র পেয়েছেন, ইচ্ছে না করলেও মন্ত্র জপ করবেন। যখন টাফ সিচুয়েশন আসবে, সো তোমার কি হবে, ওই মন্ত্রই তোমাকে রক্ষা করবে। প্রসঙ্গে চলে আসছি আমি, হ্যাঁ বলছে এখানে, বলছে প্রসঙ্গে চলে আসছি এখানে, বলছে ওই দিন জয়রাম বাটিতে অন্য কোনো ভক্ত উপস্থিত ছিল না, রাত্রে মা একটু দূরে দাঁড়িয়ে আমার খাওয়া দেখছিলেন, আমার সারাদিন খাওয়া হয়নি বলে কত যত্ন করে আমাকে খাওয়ালেন। আমার সারাদিন খাওয়া হয়নি বলে কত যত্ন করে খাওয়ালেন, এবার দেখুন দীক্ষা পাবে, মন্ত্র পাবে স্বামী অপূর্বানন্দজি মায়ের কাছ থেকে। শুভ প্রভাতের প্রতীক্ষায় অধীর আগ্রহে এক প্রকার বিনিদ্র অবস্থায় রাত্রি কেটে গেল। সকালে পুকুরে স্নান করে বসে আছি মায়ের ডাকের প্রতীক্ষায়। দীক্ষার জন্য কি প্রস্তুতির প্রয়োজন তা জানিও না, জিজ্ঞেসও করিনি, টাকা করি কিছু ছিল না। আন্দাজ আটটায় সেবক মহারাজ আমায় ডেকে শ্রী শ্রী মায়ের ঠাকুর ঘরে নিয়ে দরজা বন্ধ করে চলে গেলেন। মা পূজার আসনে বসে বসে পূজা করছিলেন, পাশে আরেকখানি আসন। মা আমায় শেষে ঠাকুর প্রণাম করে ওই আসনে বসতে বললেন, বসতেই আমার হাতে একটু গঙ্গাজল দিলেন, সর্বাঙ্গে গঙ্গাজল ছিটিয়ে আমার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দিলেন। মায়ের স্পর্শে রোমাঞ্চ হতে লাগলো, এক অব্যক্ত অনির্বচনীয় আনন্দে ভরে গেল অন্তর। মা খানিকক্ষণ চোখ বুজে বসে থেকে আমাকে জিজ্ঞেস করলেন, ঠাকুরকে তোমার ভালো লাগে? আমি সম্মতি জানাতেই তিনবার একটি মন্ত্র উচ্চারণ করে পরে আমাকেও সঙ্গে সঙ্গে তা উচ্চারণ করতে বললেন। হঠাৎ পাশের দেয়ালের দিকে হাত বাড়িয়ে বললেন, এই এই তোমার ইষ্ট। সঙ্গে সঙ্গে ওদিকটা চোখ ঝলসানো উজ্জ্বল আলোকে উদ্ভাসিত হয়ে উঠল, তাতে ভেসে উঠল একটা দেবী মূর্তি, জীবন্ত এবং জ্যোতির্ময়ী, আমার দিকে সস্নেহে চেয়ে আছেন। চকিতে কি যেন হয়ে গেল, আমি আত্মবিস্মৃত বিহ্বল হয়ে গেলাম। কয়েক সেকেন্ড মাত্র, মায়ের মূর্তিও তখন অন্যরকম। একটু পরেই মা সস্নেহে বললেন, বাবা ভয় হয়েছিল কি? আমি চুপ করে রইলাম, মাথা নিচু করে, জবাব দেবার শক্তি ছিল না। তারপর মা আমার ডান হাতটি ধরে প্রত্যেকটি কর স্পর্শ করে জপের পদ্ধতি দেখিয়ে দিলেন। মা কথা বলছিলেন, কিন্তু আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম। মা বারবার কর স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করতে করতে জপ করা দেখাতে লাগলেন, আমাকেও সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করতে বললেন, তাই করলাম। তারপর মা ঠাকুরের পটমূর্তি দেখিয়ে বললেন, ঠাকুরকে প্রণাম করো, ইনি তোমার ইষ্ট, ইনি গুরু, তোমার ইহকাল পরকালের সর্বস্ব, ঠাকুরই সর্বদেব দেবী স্বরূপ। আমি ঠাকুরকে প্রণাম করে মাকেও প্রণাম করলাম। তারপর তিনি কত জপ করতে হবে তা বললেন, ধ্যান সম্বন্ধে নানা উপদেশ দিলেন। মা যে কি বা কে তখন বুঝতে পারিনি, এখনো কিছুই বুঝি না, কিন্তু তখন মনে হয়েছিল তিনি ইচ্ছা মাত্র ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারেন। বিউটিফুল, অপূর্ব, অসাধারণ, অসাধারণ। অপূর্বানন্দজিকে দেয়ালে তার মা সারদা দেবী নিজের স্বরূপ দর্শন করালেন, এই এই তোমার ইষ্ট। মায়ের স্বরূপ দেখা অত কি চারটিখানিক কথা, তাই অপূর্বানন্দজি বলছেন, মা যে কি তখন বুঝতে পারিনি, এখনো কিছুই বুঝি না, কিন্তু তখন মনে হয়েছিল তিনি ইচ্ছা মাত্র ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারেন। তখন মনে হয়েছিল কি, তিনি ইচ্ছা মাত্র ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারেন। হাতের মুঠোয় মাকে যদি কাতরভাবে আমরা প্রার্থনা করি, আমি ঠাকুরকে দেখতে চাই, দর্শন করতে চাই, সঙ্গে সঙ্গে মা দর্শন করিয়ে দেবেন। মায়ের পূজার আসনের পাশে এই দুটি ফল ছিল, তা হাতে নিয়ে তিনি বললেন, ফলগুলি আমার হাতে দাও।
আমি তাই করলাম। ওই বোধহয় গুরুদক্ষিণা, আমি কিছুই সঙ্গে নিয়ে যাইনি, টাকা কড়ি ফলমূল কিছুই না। আমার সব শরীর যেন কাঁপছিল। মাকে পুনরায় প্রণাম করলাম। তাকে এত কাছে পেয়ে খুব আনন্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল। মা সস্নেহে বললেন, এখন ঘরে গিয়ে বসে যেমনটি দেখিয়ে দিলুম তেমনভাবে একটু জপ করো, তারপর জল খাবে। বিকেলে আবার মায়ের কাছে গিয়েছি। তিনি বারান্দায় মাটির রোয়াকে পা ছড়িয়ে বসে কুটনো কুটছিল। মায়ের কত রূপ! মা স্বয়ং জগদম্বা, মা তার ডিসাইপলকে ইষ্ট রূপ দেখাচ্ছে, দেবী মূর্তি দেখাচ্ছেন, আবার মা কুটনো কুটছেন। বাঁকুড়ায় বৈকুণ্ঠ মহারাজের ওষুধে উপকার হয়েছে, আমবাত মায়ের একটু কমেছে। এ কথা সে কথার পর দুর্ভিক্ষ সেবা কার্যে কিভাবে করা যায় তা জিজ্ঞেস করলেন। মা বলছেন, এক জায়গায় মা বলছেন যে যখন অপূর্বানন্দজি বলছেন, আমি আমি ইম্পর্ট্যান্ট প্রসঙ্গগুলো চলে আসছি, হ্যাঁ আমার তো শেষ করতে হবে সময়। অপূর্বানন্দজি বলছেন একটু কামারপুকুর দর্শনে যাব মা, তখন মা বলছেন কামারপুকুর দর্শন যখন যাবার ইচ্ছা যখন মায়ের কাছে স্বামী অপূর্বানন্দজি প্রকাশ করলেন, মা বললেন, না বাবা এখন কামারপুকুরে গিয়ে কাজ নেই, পরে কখনো যেও, এখানে কোনো রকমে তেরাত্র কাটিয়ে ফিরে যাও। দেখুন মা কে, মা খুব ভালোভাবেই জানতেন, মা যে স্বয়ং মহামায়া। মার যদি আমরা শরণাগত হই, আমরা খুব বোকা, আমরা এই মানুষের হেল্প চাই, ওই মানুষের হেল্প চাই। অ্যাকচুয়ালি আমরা, কেউ আমাদের হেল্প করতে পারে না। যারা মায়ের শরণাগত আমরা বুঝতে পারবো মাই আমাদের প্রতিটা কার্যে হেল্প করছেন এবং মা নিজ অন্তরে আছেন। মা বলছেন, বাবা কামার পুকুরে গিয়ে এখন তোমার কাজ নেই, অপূর্বানন্দজিকে বলছেন, কোনো রকমে তেরাত্র এখানে কাটিয়ে যাও, তিন দিন আমাদের জয়রামবাটি গিয়ে থাকতেই হবে, দেহ শুদ্ধর জন্য, মন শুদ্ধর জন্য। দেখুন আমি যখন প্রথম যেতাম, মা আমাকে কিন্তু তিন রাত্রি থাকাতেন, তখন আমার ওটা দরকার ছিল। এখন একদিনেই বলছে, যা তোর হয়ে গেছে তুই চলে যা বাবা, মায়ের ইচ্ছা। এখন তো আমার বাসনাও হয় না, এই যে সবাই বলে জয়, প্রথম অবস্থায় যখন আমাদের ভেতর কামনা বাসনা গজগজ করছে, জগৎটাকে নিত্য বোধ করে কামনা বাসনার একটা বৃত্তি উঠছে, তখন মা সুন্দর করে আদর করে বলছে, শোনো, এখানে দেখুন স্ট্রিক্টলি বলছেন স্বামী অপূর্বানন্দজিকে, কোনো রকমই তেরাত্র কাটিয়ে ফিরে যাও, সংস্কারগুলো সেই দেবী পুরো ধ্বংস করে দেবেন। মায়ের কাছে যারা দীক্ষা পেয়েছেন, শত শত জন্মের কর্মফল একেবারে কেটে মানে নাশ করে দেন। মা বলছেন অপূর্বানন্দজিকে, কোনো রকমে তেরাত্র কাটিয়ে ফিরে যাও, এই ঘর, এই ঘোর ম্যালেরিয়ার সময়, ঘরে ঘরে জ্বর, এ সময় কাউকে এখানে আসতে বলি না, তা তারক তোমাকে পাঠিয়েছে। অপূর্বানন্দজি, তারক মহারাজ, স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজ পাঠিয়েছেন বলে বলছে, বেশি কোথাও যেও না, কামার পুকুরেও যেও না, কোনো রকমে তুমি জয়রামবাটিতে তেরাত্র কাটিয়ে ফিরিয়ে যাও। অসাধারণ কথা। দেখুন এখানে বলছে এইভাবে তেরাত্র কেটে গেল। চতুর্থ দিন বিকেলের দিকে মাকে প্রণাম করে বিদায় নিতে গেলাম। আমি প্রণাম করতেই তিনি চিবুক ধরে চুমো খেলেন। আমি বালক বুদ্ধিতে তার সামনে হাঁটু গেড়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম, মা আপনি আমায় মনে রাখবেন তো? অপূর্বানন্দজি যখন যাচ্ছেন, মাকে আমরা জয়রামবাটি থেকে যখন আমরা চলে আসব, সবার চোখেই জল আসে আশা করি, মায়ের এমনই আদর আপ্যায়ন। আমরা জানি যখন জয়রামবাটি থেকে যখন আমরা চলে আসি ভীষণ একটা মন খারাপ হয়, হ্যাঁ, তখন অপূর্বানন্দজি বলছেন মাকে, আপনি আমায় মনে রাখবেন তো? তিনি করুণা ভরে বললেন, হ্যাঁ বাবা তোমাকে মনে রাখবো। আমি ওইভাবে তিনবার প্রার্থনা জানালাম। তিনি প্রত্যেকবারই বললেন, হ্যাঁ বাবা মনে রাখবো, তিনি আমায় মনে রাখবেন। এই ভেবে তিনি আমায় মনে রাখবো, তিনি আমায় মনে রাখবেন, এই ভেবে অন্তর আমার আনন্দে ভরে গেল। তাহলে আমরা এবার জয়রামবাটি গিয়ে প্রতিভাদি মাকে তো বলতেই পারি, বলো যে মা আমাকে মনে রেখো। মা মনে তো রেখেছেন, না হলে মেয়েরা ছুটে ছুটে যাচ্ছে, এত মায়ের মেয়েরা সুযোগ পেলেই আমরা জয়রামবাটি চলে যাচ্ছি, মা তো মনে রেখেছেনই, রেখেছেন। হ্যাঁ আমি প্রসঙ্গে চলে আসছি, মা
মাকে স্বামী অপূর্বানন্দজি বলছেন যে, মা তুমি আমায় মনে রাখবে তো? তিনি আমায় মা বলেছেন, হ্যাঁ বাবা মনে রাখবো। তিনি আমায় মনে রাখবেন এই ভেবে আমার অন্তর আনন্দে ভরে গেল, আমার বাক্য স্ফূর্তি হলো না। পুনরায় মাকে প্রণাম করে তার দিকে মুখ করে পিছনে হটতে হটতে সদর দরজা পর্যন্ত এলাম। মা ততক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন। শেষবার মাকে দেখে দরজার বাইরে এলাম। মায়ের করুণা মুখখানি, করুণ মুখখানি, তার কথা ভাবতে ভাবতে প্রায় 3 মাইল অতিক্রম করে এলাম কোয়ালপাড়া আশ্রমে। আমি মায়ের কাছে ভক্তি মুক্তি প্রার্থনা করিনি, মনেও আসেনি। মাকে পেলে তো সব পাওয়া হলো, তার করুণা থাকলে তো সব কিছুই হলো, তাই তো? মায়ের কাছে কি চাইব? মায়ের যখন করুণা আমরা পাবো, তখন আমাদের সব কিছুই পাওয়া হয়ে যাবে। তাই জন্য এখানে স্বামী অপূর্বানন্দজি অপূর্বভাবে লিখছেন, মাকে পেলে তো সব পাওয়া হলো, তার করুণা থাকলেই তো সব কিছুই হলো। আমি মাকে ভুলে যেতে পারি সংসারের পেছনে দলিত হয়ে, ধুলিকাদায় মলিন দৃষ্টি হয়ে, কিন্তু মা যদি আমায় স্মরণে রাখেন তাহলেই তো সুপথে চলতে পারবো। মা যদি স্মরণ করে তুলে নেন, মা যদি স্মরণ করে কোলে তুলে নেন, কোলে কোলে রাখেন, সংসারের মৃত্তিকা গায়ে মাখতে না দেন, তবেই তো হব আমি নির্মল সুন্দর। এই ভেবে মায়ের কাছে শুধু একটি প্রার্থনা জানিয়েছিলাম, মা আপনি আমায় মনে রাখবেন। 3 বার এই প্রার্থনা জানাই, 3 বারই তিনি অভয় দিয়ে বলেছিলেন, হ্যাঁ বাবা তোমাকে মনে রাখবো। পরে সেবক বরদা মহারাজের মুখে শুনেছিলাম, আমি চলে আসার পর মা তাকে ডেকে বলেছিলেন, দেখো গো ছেলেটি 3 সত্যি করিয়ে নিল। মায়ের মুখ থেকে যা কিছু বেরোবে তাই সত্য। স্বামী সারদানন্দজি বলছেন, মা যাকে যা কিছু বলেছে, মাকে যা বলেছে জানবে সব সত্য। সারদানন্দজি বলছেন, মায়ের শরীর চলে গেছে, বলছে শোনো একটা কথা বলি তোমাদের, এই জগদম্বা মানে যার শরীর এখন চলে গেল, শরীরটা গেল, যাকে যা কথা বলেছে সব সত্য। তা অপূর্বানন্দজি খুব চালাকি করে মাকে 3 সত্যি করিয়ে নিয়েছিলেন। মা জগদম্বাও সেটা বুঝে বলছেন, দেখো গো ছেলেটি 3 সত্যি করিয়ে নিলে, মায়ের মুখ থেকে যা কিছু বেরোবে তাই সত্যি। তিনি 3 সত্য করে বলেছিলেন, আমায় ভুলবেন না, এই আমার জীবনে পরম প্রাপ্তি, পরম আশীর্বাদ, পরম অভয়, বল, ভরসা ও সান্ত্বনা। এইবার শেষের অংশটা বলে আমি শেষ করব। অসাধারণ একটা অংশ এবার আমি পড়তে চলেছি শতরূপে সারদা, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এবং এটা পড়েই না আমার মন একেবারে বলল মায়ের দিকে। মা, যারা আমার বাড়িতে এসছো জানো, আমার বেডরুমে অপূর্বভাবে মা ধরা দিয়েছেন, আমার বেডরুমে, এবং উনি কথা বলেন, আমাদের শ্রাইনে ঠাকুর কথা বলেন, আমাদের শ্রাইনে, ইটস মাই রিয়ালাইজেশন, ঠাকুর কথা বলেন আমাদের ঠাকুর ঘরে, আর আমার বেডরুমে না মা কথা বলেন, মা জীবন্ত। আজকে সন্ধেবেলায় ঠিক আছে মায়ের ক্লাসটা ইচ্ছে করে করছি না দুষ্টুমি করে, একটু মায়ের কথা বইটা পড়ি, শতরূপে সারদা পড়ি। দেখুন আজকে মা এখানে এনে বসিয়ে দিলেন আমাকে, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। আর মা যেন প্রসন্নময়ী হাসছেন। যারা আমার বাড়িতে এসছো, আমার বেডরুমে মাকে দেখেছো, এবং ওটা জয়রামবাটি থেকেই এসছেন, একজন সাধু ঠিকঠাক করে দিয়েছেন। আমাদের জয়রামবাটি মঠ অফিসে যে ছবিটা আছে, আমরা যারা মঠ অফিসে ডোনেশন করতে যাই, সেখানে যেখানে মায়ের যে ছবিটা আছে, সেই ছবিটা অদ্ভুতভাবে বেডরুমে আছেন। এবং মায়ের কথা পড়ছি আর মায়ের দিকে আমি তাকাচ্ছি, জানি না আমি আজকে ক্লাস মানে করব, আমি কিছুই জানি না। হ্যাঁ, তা এই অংশটা পড়েই না মনটা আমার ভরে গেছে, খুব ইম্পর্টেন্ট অংশ, আমি খুব তাড়াতাড়ি অংশটা রিডিং পড়ে দেওয়ার চেষ্টা করছি। সিসি মায়ের শরীর খারাপ হলে, শ্রী মায়ের শরীরটা খারাপ, তখন মা উদ্বোধনে আছেন, হ্যাঁ, তা শ্রী মায়ের শরীর খারাপ বলে মহাপুরুষ মহারাজ রোজ মঠ থেকে একজনকে মায়ের খবর জানবার জন্য উদ্বোধনে পাঠাতেন। মঠে টেলিফোন বা বৈদ্যুতিক আলো তখনও হয়নি। আমি মায়ের বাড়ি থেকে ফিরে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি মায়ের খবর জিজ্ঞেস করলেন। মায়ের হাতে পায়ে সোঁত দেখা দিয়েছিল, 2টি পাই মায়ের ফুলে গিয়েছিল, খুব অরুচি হয়েছিল। পূজনীয় শরৎ মহারাজ বলেছিলেন যে কবিরাজ শ্বেত পুনর্নবা শাক
তথ্য দিয়েছেন আর অরুচির জন্য আমরুল শাক চাটনির মতো করে খেতে বলেছেন। তা শুনেই মহাপুরুষ মহারাজ বললেন, মঠের বাগানে তো প্রচুর পুনর্নবা হয়েছে, আমরুল শাকও খুব আছে, তুমি রোজ সকালে মায়ের জন্য কিছু পুনর্নবা আমরুল শাক নিয়ে যেও, মায়ের খবর নিয়ে এসো। তার কথা মতো প্রতিদিন ভোরবেলা কিছু ভালো আমরুল শাক কলাপাতায় বেঁধে অপূর্বানন্দজি নিয়ে যেতেন মাকে একটু দেখার জন্য, যেই মহারাজ ব্যস্ত ছিলেন। দেখুন এখন প্রত্যেক দিনই যাচ্ছে মায়ের কৃপায়। তারপর খেয়া নৌকায় গঙ্গা পেরিয়ে কুঠিঘাট থেকে হেঁটে আটটার মধ্যেই উদ্বোধনে পৌঁছে ওই শাক সেবক মহারাজের হাতে দিতাম এবং দূর থেকে শ্রীশ্রী মাকে প্রণাম করে মায়ের খবর নিয়ে মঠে এসে মহাপুরুষ মহারাজকে দিতাম। মহাপুরুষ মহারাজ খুব ব্যগ্র হয়ে সব শুনতেন, মঠে আর সব সাধুরাও। এই সুযোগে প্রায় দেড় মাস রোজ মাকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। সেই অপূর্বানন্দজি, একবারও যার মা দর্শন হচ্ছে না, হরি মহারাজ বলছেন দাঁড়াও সব হবে, মহামায়ার তুমি দর্শন পাবে। রোজ বলছে এই সুযোগে দেড় মাস রোজ মাকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। সবচাইতে আশ্চর্যের বিষয় এই যে ওই দেড় মাস মাকে দূর থেকে প্রণাম করার সময় রোজই দেখেছি মা শীর্ণ শরীরে বারান্দার দরজার দিকে মুখ করে মেঝেতে শুয়ে আছেন। আমি যখন প্রণাম করতাম তখন সতৃষ্ণ দৃষ্টিতে সস্নেহে আমাকে দেখতেন। বাগবাজার মায়ের বাড়ি আছে, বারান্দায় শুয়ে আছেন, আমরা একটু কল্পনা করি না, তখন তিনি সতৃষ্ণ দৃষ্টিতে সস্নেহে আমাকে দেখতেন। আহা, সে চাহনিতে কত স্নেহ মমতা ও করুণা। তিনি কথা বলেননি, কিন্তু দৃষ্টির ভেতর দিয়ে করুণা বর্ষণ করেছেন। দেবতাদের কথা বলতে হয় না, আমরা প্রেসিডেন্ট মহারাজকে যখন প্রণাম করতে যাই একটু দেখার জন্য, তাই তো, একটু মহারাজ দেখবেন আমাদের, স্বামী স্মরণানন্দজি, স্বামী আত্মস্থানন্দজি, স্বামী প্রভানন্দ মহারাজ, অপূর্ব জীবনে আমার জুড়ে আছে অনেক কিছু, স্বামী প্রভানন্দ মহারাজ, ওই একটা দর্শন। এখানে বলছেন সে চাহনিতে কত স্নেহ মমতা ও করুণা। তিনি কথা বলেননি, কিন্তু দৃষ্টির ভেতর দিয়ে করুণা বর্ষণ করেছেন, স্নেহ মমতার স্পর্শ দিয়েছেন। তার সঙ্গে চোখাচোখি হতেই ওই দৃষ্টির মাধ্যমে তার সঙ্গে মিলন হতো। অপূর্ব, মায়ের দিকে শুধু চাইবেন, বেলুড়ে গিয়ে, বাগবাজার মায়ের বাড়ি গিয়ে, জয়রামবাটি গিয়ে মায়ের কাছে চাইবেন। দেখুন স্বামী অপূর্বানন্দজি অপূর্ব কথা বলছেন, তার চোখে চোখাচোখি হতেই ওই দৃষ্টির মাধ্যমে তার সঙ্গে মিলন হতো। তিনি আমার অন্তর স্নেহ স্নাত করতেন, এক অনির্বচনীয় দিব্যানন্দে হৃদয় ভরে যেত। প্রণাম করে হাঁটু গেড়ে করজোড়ে মৌন প্রার্থনা জানিয়ে যখন চলে আসতাম তখন শ্রী মায়ের স্নিগ্ধ সজল চোখ দুটি থেকে করুণা বর্ষিত হতো। আর যতদূর থেকে দেখা যেত দেখতাম মা অপলক নেত্রে আমাকেই দেখছেন। ওই সময় একদিন মায়ের বাড়ি থেকে ফিরে এই কথাগুলো এত সুন্দর, এবার আমি আসল অংশে আসছি, মানে পাঁচ মিনিটে শেষ করব। আমরা যদি কল্পনা করি এভাবে বারান্দায় বাগবাজার মায়ের বাড়ি মা শুয়ে আছেন, এটা যদি আমি ধ্যান করি, তখন অপূর্বানন্দজি দাঁড়িয়ে আছেন, অপূর্বানন্দজি লিখছেন, তার সঙ্গে চোখাচোখি হতেই ওই দৃষ্টির মাধ্যমে তার সঙ্গে মিলন হতো। তিনি আমার অন্তর স্নেহ স্নাত করতেন, এক অনির্বচনীয় দিব্যানন্দে হৃদয় ভরে যেত। ওই সময় একদিন মায়ের বাড়ি থেকে ফিরে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি মায়ের কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। আমি চিকিৎসা ও পথ্যাদির বিষয়ে নিবেদন করে যখন বললাম যে রাত্রে এতটুকু তার মায়ের ঘুম হয়নি, সর্বাঙ্গে মায়ের অসহ্য জ্বালা, ছটফট করছেন, শুনতে শুনতে মহাপুরুষ মহারাজের চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল। আমরা একটু কষ্টতেই হাহুতাশ করি, মায়ের জীবনীটা পড়বেন, মা দেবী হয়ে কত কষ্ট করেছেন। মা বলছেন এ শরীর দেব শরীর, যেন দেবী না হলে এত আমি সহ্য করতে পারতাম না। মা নিজে বলছেন মায়ের মেয়েদের কিন্তু তিনি কোলে তুলে রেখেছেন, কিন্তু মা সহ্য করে গেছেন।
এখানে বলছেন, যখন শুনলেন যে মায়ের সারা রাত ঘুম হয়নি, সর্বাঙ্গে অসহ্য জ্বালা ছটফট করছেন, শুনতে শুনতে মহাপুরুষ মহারাজের চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, আহা, সকলের পাপ গ্রহণ করেই তো মায়ের এত অসুখ, তাই তো সর্বাঙ্গে তার ওই বিষের জ্বালা। তিনি শত শত সন্তানের পাপ তাপ নিজের ভেতর আকর্ষণ করে নিয়ে সন্তানদের নিষ্পাপ করে দিচ্ছেন। শ্রী ঠাকুরের কৃপা ও মায়ের কৃপা একই। ঠাকুর নরদেহ ত্যাগ করে এখন শ্রী মায়ের মধ্যে বাস করছেন। এখানে দেখুন স্বামী শিবানন্দ মহারাজ বলছেন, ঠাকুর নরদেহ ত্যাগ করে এখন শ্রী মার মধ্যে বাস করছেন। যারা মায়ের কৃপা পেয়েছে তাদের এই শেষ জন্ম, মা মা তুমি ভক্তদের জন্য কতই কষ্ট না সহ্য করেছ। একদিন এইটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, অপূর্ব কথা, স্বামী শিবানন্দ মহারাজ বলছেন অপূর্বানন্দজিকে, একদিন ঠাকুর আমায় বলেছিলেন, ওই যে নহবতে আছে আর মন্দিরে ভবতারিণী একই। এটা বারবার পড়বেন। ঠাকুর স্বামী শিবানন্দ মহারাজকে ডেকে বলেছে, শোন, ওই যে নহবতে আছে মানে মা সারদা দেবী আর মন্দিরে যে ভবতারিণী একই। আমি তখন কি অত সব বুঝতাম? তিনি বলেছিলেন শুনে অবাক হয়ে গিয়েছিলাম। শিবানন্দ মহারাজ বলছেন, যখন আমায় ঠাকুর বলেছিলেন, শোন, নহবতে যিনি বসে আছেন আর এই যে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী একই, শিবানন্দ মহারাজ অবাক হয়ে গেছিলেন। তখন শিবানন্দ মহারাজ বলছেন অপূর্বানন্দজিকে, আমি তখন কি এত বুঝতাম? তিনি বলেছিলেন শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম, যে মাকে দর্শন করেছে সে তো মুক্ত হয়ে যাবেই। মায়ের দর্শন কি কম ভাগ্যের কথা! মায়ের দর্শন মানে ভবতারিণীর দর্শন, ভবতারিণীর। এবং ঠাকুর সেটা শিবানন্দ মহারাজকে বলে দিয়েছিলেন, যে ওই যে নহবতে আছে না আর মন্দিরে ভবতারিণী একই। বলতে বলতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আমি তখন কাঁদতে কাঁদতে বলেছিলাম, মাকে রোজ তো দর্শন করছি মহারাজ। অপূর্বানন্দজি বলছেন, আমি তো রোজ মাকে দর্শন করছি, মাকে রোজ তো দর্শন করছি, কিন্তু মায়ের মুখের একটি কথাও তো শুনতে পাই না। আমার কেবলই মনে হয়, আহা, মা যদি একটিও কথা বলতেন। মহাপুরুষ মহারাজ খুব আবেগ ভরা কণ্ঠে বললেন, ওই যে মা তোমার দিকে চেয়ে থাকেন, ওই তো তাঁর আশীর্বাদ। দেখুন, আমাদের, আমরা যারা মায়ের মন্দিরে ছুটে ছুটে যাচ্ছি, মাকে একটু বেশি করে দেখবেন। মহাপুরুষ মহারাজের কথাগুলো আপনারা স্মরণ মনন করবে। অপূর্বানন্দজিকে বলছে, কথা নাই বা বলুক, ওই যে মা চেয়ে আছে তোমার দিকে। অপূর্বানন্দজিকে বলছেন মহাপুরুষ মহারাজ খুব আবেগ ভরা কণ্ঠে বললেন, ওই যে মা তোমার দিকে চেয়ে থাকেন, ওই তো তার আশীর্বাদ। তিনি কৃপা দৃষ্টিতে তোমায় দেখছেন, তোমার জীবন ধন্য হয়ে গিয়েছে, মায়ের কৃপা পেয়েছো তোমার এ জীবনের পক্ষে তাই যথেষ্ট। এখন তার শরীর এত খারাপ, কী করে তোমার সঙ্গে কথা বলবেন বলো? তিনি এত দুর্বল যে কথা বলার শক্তি তো নেই। তিনি সুস্থ হয়ে উঠলে তার মুখের কথা শুনতে পাবে। মহাপুরুষ মহারাজ সেই শুভ ইচ্ছা এক অলৌকিক উপায়ে আক্ষরিকভাবে সত্য হয়েছিল। দেহত্যাগের রাত্রিতে শ্রী মা অপূর্বানন্দজিকে দর্শন দিয়েছেন জ্যোতির্ময়ী রূপে। প্রথম যখন স্বামী অপূর্বানন্দজিকে মা দীক্ষা দেন, দেয়ালে তার ইষ্ট দেবীকে তিনি দর্শন করেছিলেন। অপূর্বানন্দজি বলছেন, যখন মা আমাকে দীক্ষা দিচ্ছে আর দেওয়ালে দেখিয়ে বলছেন, ওই 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 তোমার ইষ্ট, জ্যোতিতে একেবারে জ্যোতি পূর্ণ হয়ে গেছিল। মায়ের যখন শরীর যাবে, এবার দেখুন স্বামী অপূর্বানন্দজি বলছেন, দেহত্যাগের রাত্রিতে শ্রী মা দিব্য দেহে জ্যোতির্ময়ী রূপে আমায় শেষ আশীর্বাদ করেছিলেন। 20 জুলাই 1920 রোজ যেমন ঘুমায় সেদিনও তেমন ঘুমিয়ে পড়েছি। প্রায় 1:30টার সময় অদ্ভুতভাবে মায়ের দর্শন পাই। অসাধারণ সেই দর্শন, মাকে জ্যোতির্ময়ী মূর্তিতে দেখতে পেলাম। তিনি সস্নেহে আমার দিকে চেয়ে আছেন, আমাকে মধুর স্বরে ডেকে বলছেন, বাবা আমি যাচ্ছি। এই অদ্ভুত দর্শনের মর্ম কিছুই বুঝতে পারলাম না, বুঝলাম যখন মায়ের দেহরক্ষার মর্মন্তত সংবাদটি পেলাম। মা উদ্বোধনে মর্ত্যতনু ত্যাগ করেছেন প্রায় সেই সময় যখন আমি তার দর্শন পেয়েছিলাম। অসাধারণ! 20 জুলাই
মায়ের মা যখন তার ভগবতী তনু শরীর ছাড়ছে, অপূর্বানন্দজিকে দর্শন দিয়ে বলছেন, মানে অপূর্ব মূর্তিতে তিনি এসছেন, বাবা আমি যাচ্ছি। এই অদ্ভুত দর্শনের মর্ম কিছুই আমি বুঝতে পারলাম না, বুঝলাম যখন মায়ের দেহরক্ষার তিনি সংবাদটি পরের দিন সকালবেলায় পেলেন। মাকে অনেক থ্যাংকস জানাই আজকে, আজকে মায়ের কৃপায়, মায়ের এই এত সুন্দর কথা শতরূপে সারদা থেকে স্বামী অপূর্বানন্দজির, আমি পেজ নাম্বারটা বারবার বলে দিয়েছি। তো যাই হোক, এটা তিনি করিয়ে দিলেন, আর এটা প্রমাণ পেলাম যে আমরা কেউ নয়, আমরা হাতের পুতুল। তাই জন্য মা বলছে, নরেন্দ্রনাথকে বলছে যে বাবা তুমি হচ্ছে ঠাকুরের যন্ত্র, তুমি যতই লাফালাফি করো না কেন তোমার টিকিটই ঠাকুরের হাতে বাধা আছে। অ্যাকচুয়ালি যখন আমি এলাম, মানে আমি নিজের রিয়েলাইজেশন থেকে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে আমার অনুভূতিগুলো বলার। হ্যাঁ, আর অনেকে বলে না বলতে নেই এসব কথা। স্বামীজিকে পড়ে জেনেছি নিজের মুক্তির জন্য ভাবলে হবে না। স্বামীজি বলছে যদি নিজের মুক্তি চেয়েছিস তাহলে গোল্লায় যাবি, স্বামীজি বলেছেন। এই যে অনেকে বলে না বলতে নেই বলতে নেই, তার মানে কি স্বার্থপরতা, সেই আমি, আমার কিছু হলো না, বলতে নেই এসব বল, আমি মানি না, বিকজ আমি স্বামীজির স্টুডেন্ট, আমি বড়ই হয়েছি, বড় হয়েছি মানে আমার যখন আধ্যাত্মিক জীবন শুরু হয়েছে স্বামী বিবেকানন্দকে পড়ে, তাই নিজের মুক্তি টুক্তি নিয়ে আমি একদম বদার নই। বিশ্বাস করবে না, আরেকটা ছোট্ট কথা বলে আমি ক্লাসটা শেষ করে দেব। দুষ্ট মন ক্লাস করব না, এদিকে জয়রাম বাটির মা বসে আছেন, আমার বেডরুমে যে মায়ের প্রতিমূর্তি স্থাপন আছে, একজন মানে দারুণ সাধু, অনেক দিন অনেক বছর যিনি বেলুড় মঠ কাটিয়েছেন, তিনি এসে বলে গেছেন একেবারে জয়রাম বাটিতে মা বসে আছেন। এটা আমার মনে পড়ে গেল, এই সাধু মুখে কথা। তা আমি যখন ঠাকুর ঘরে এলাম তখন ঠাকুর মনে হলো ওয়েট করে বসে আছে যে কখন তিনি তার কথা শুনবেন। আমি যখন এলাম সব কিছু রেডি টেডি মোটামুটি করছি, বইপত্রগুলো ঠিকঠাক সেট আপ করছি, আমার মনে হলো ঠাকুর ওয়েট করে বসে আছেন, জানেন যে ঠাকুর মায়ের কথা হবে, ঠাকুর শুনবেন। আমার মনে হলো ও ঠাকুর ভেরি সরি তুমি একা একা বসে আছো, পাঠটা যদি তুমি করাও অন্তত তোমার তো একটু মনে হয় যে কেউ আমার কাছে এলো, কথা বললো, আমার কথা বললি। তারপর আবার স্বামীজির কথা পড়লাম, স্বামীজি বলছে তার নাম প্রচার করে যাও, মরতে মরতে হলেও ঠাকুরের নাম প্রচার করে যেতে হবে। তো এটাই অসাধারণ একটা ঘটনা আজকের দিনে তিনি ঘটালেন, আজকে মায়ের একেবারে ইচ্ছায়, অমোঘ ইচ্ছায় এই ক্লাসটি হলো। স্নিগ্ধাকে অনেক ভালোবাসা জানে, অনেক দেরি করে তুমি জয়েন করেছো। মনীষাদি অনেক ভালোবাসা, প্রিয় প্রিয় মানুষগুলোকে দেখতে পাচ্ছি, জয়তি বন্দ্যোপাধ্যায়, সোনালী মুখার্জি। ওকে, ক্লাস আজকে এখানেই শেষ করলাম, আর এই ক্লাসের জন্য দিস ক্রেডিট গোজ টু মাই হোলি মাদার, থ্যাংক ইউ মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু, জয় মা।